আপেলকে বলা হয় কবিরাজি ঔষধ। এর কারণ কি জানেন? আপেলের উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না, কিন্তু আপেল খেতে হবে দিনের একটি নির্দিষ্ট সময়ে। যখন তখন আপেল খেলে শরীরের ক্ষতি হতে পারে। খুব পরিচিত এই ফলটির বিষক্রিয়ায় চরম ক্ষতি হতে পারে শরীরের। যেহেতু এই ফলটি শিশু থেকে বৃদ্ধ সকলেই খায়, তাই প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আপেল সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানাবো তা হলো, আপেল খেলে কোন কোন রোগ কখনো হবে না, দিনের কোন সময়ে আপেল খেলে উপকার পাবেন, কেন আপেল খেলে বিষক্রিয়া হয়। তো পুরো বিষয়টি জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলবো আপেল খেলে কোন কোন রোগ কখনোই হবে না, বা আপেল খেলে আপনার যেসব রোগ ভালো হবে। প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি চিকিৎসকের কাছেই যেতে হয় না। সকলেই জানেন আপেলের অনেক উপকারিতা, কিন্তু আপেলে আরও কিছু ব্যাপার আছে যা সকলেরই অজানা। যদি আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই একটি করে আপেল আপনাকে খেতে হবে। এতে মাইগ্রেন বা মাথা ব্যথার মতো রোগ একদম সেরে যায়। শ্বাসকষ্ট বা অ্যাজমায় ভোগা মানুষের জন্য আপেল ঔষধের চেয়েও বেশি কাজ করে, বিশেষ করে লাল আপেল এবং তার খোসা অ্যাজমা বা হাঁপানির জন্য খুবই উপকারী। এর প্রধান কারণ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রাকৃতিক অ্যান্টিহিস্টারিনের কাজ করে। এছাড়াও আপেলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা অ্যাজমার সময় শ্বাসকষ্ট বা অ্যালার্জি কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন আপেল খেলে। এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করে আপেল খেলে। যদি আপনার ডায়রিয়া হয় তাহলেও আপনি আপেল খাবেন, কিন্তু আপেলটা সেদ্ধ করে খাবেন, দেখবেন আপনার ডায়রিয়া একদম ভালো হয়ে যাবে। আপেলে থাকা পলিফেলন, কার্বোহাইড্রেট ও ফাইবার পাচনতন্ত্র ভালো করে দেয়। এর ফলে শরীরে পানির পরিমাণ ঠিক থাকে এবং পেট পরিষ্কার হয়। আপেলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের বিষক্রিয়া বা ফ্যাটি লিভার হওয়া খুব সহজেই রোধ করে। লিভার বা অগ্ন্যাশয়ের সমস্যা থেকে নানা রকম রোগ হয়, যেমন গল ব্লাডারে পাথর, জন্ডিস হতে পারে। আপেলের সাহায্যে এইসব রোগ আপনি প্রতিরোধ করতে পারবেন। আপনি হয়তো পুষ্টিকর অনেক ধরনের খাবার খাচ্ছেন, কিন্তু তার পুষ্টি শরীরে লাগছে কি না তা কিন্তু আপনি বুঝতেই পারেন না। কিন্তু প্রতিদিন যদি সঠিক সময়ে একটি করে আপেল খেতে পারেন তাহলে এর পুষ্টিগুণ আপনার শরীরে সঠিকভাবে লাগবে। আপেলের ফাইবার হজমক্রিয়া বাড়ানোর প্রক্রিয়া সহজ করে, ফলে খুব সহজেই এবং ধীর গতিতে খাবার হজম হয়ে যায়। ধীর গতিতে এবং খুব ভালোভাবে খাবার হজম হওয়ার জন্য খাবারের সব ধরনের পুষ্টি শরীরে কাজে লাগে। এর ফলে ব্লাড সুগার কখনো বাড়ে না আপেল খেলে। মজবুত হাড় সুস্থ জীবনের জন্য খুবই দরকার, আর হাড়ের জন্য আপেল খুবই ভালো। আপেল হলো মিনারেলের ভাণ্ডার এবং এতে রয়েছে বোরন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্ক, যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যেহেতু মহিলাদের হাড়ের সমস্যা বেশি হয়ে থাকে, তাই মহিলাদের এবং বয়স্কদের অবশ্যই প্রতিদিন সঠিক সময়ে একটি করে আপেল খেতে হবে। এতে করে অস্টিওপ্যারিসিস, হাড়ের ক্ষয়রোগ, আর্থারাইটিস এইসব রোগ কখনো হবে না। আর যদি এই রকম রোগ আপনার থেকেও থাকে তাহলেও আপনি এই সব রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। রোগ সহজেই ভালো করার জন্য সঠিক সময়ে আপেল খাওয়ার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস হলে মিষ্টি ফল খেতে মানা, কিন্তু আপেলের ক্ষেত্রে এ কথা একদম চলবে না। বরং ডায়াবেটিসে আপেল খেলে আপনার দেহে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। একটি মাঝারি আপেলে আঁশ বা ফাইবার থাকে 4 গ্রামের মতো। এই ধরনের আঁশ দেহে সুগার শুষে নেয়ার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে চিনি বা ইনসুলিনের মাত্রা বাড়তে পারে না। আসলে স্বাস্থ্যকর ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে যে কোনো আঁশ জাতীয় ফল রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
এমনকি আপেল খেলে ক্ষুধা লাগার প্রবণতা অনেক কম হয়। ডায়াবেটিসে যেহেতু ক্ষুধা বেশি লাগে, শরীর দুর্বল লাগে, তাই যদি আপেল খেতে পারেন তাহলে আপনার শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। আপেল চোখের দৃষ্টিশক্তিকেও অনেক বাড়িয়ে দেয়, বিশেষ করে বার্ধক্যের ফলে চোখের যে কোষগুলো নষ্ট হতে শুরু করে বা সংক্রমণ সৃষ্টি করে সেগুলি আপেলের সাহায্যে অনেকটাই রোধ করা সম্ভব। আপেলে থাকা ভিটামিন এ ও সি চোখ এবং চোখের দৃষ্টিশক্তি সজীব রাখে। আপেলে থাকা ক্যারোটিনয়েড যেমন লিউটিন চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই প্রয়োজন, তাই রাতকানা রোগ দূর করতে পারে আপেল। এমনকি আপেল নিয়মিত সঠিক সময়ে খেলে চোখের ছানি পড়া রোধ করা সম্ভব। অতিরিক্ত মাংসপেশি ফুলে যাওয়া বা চোখের তলার ফোলাভাব দূর করতে পারে আপেল। আপেল খেলে রক্ত সঞ্চালন ঠিকভাবে হয়, হার্ট এবং রক্তনালীকে প্রয়োজনীয় রেডিকেল থেকে বাঁচিয়ে নানা রকম রোগের হাত থেকে সুরক্ষিত রাখে আপেল। এবং রক্ত সঞ্চালন ঠিকভাবে হওয়ার জন্য হার্ট ভালো থাকে। আপেলে থাকা পলিফেলন মস্তিষ্ককে সচল রাখে, বুদ্ধি এবং স্মরণ শক্তি বাড়াতে একটি আপেল প্রতিদিন খেতে হবে। আপেল কিন্তু খোসা ছাড়িয়ে খাওয়ার মতো কোনো ফল নয়। খোসাতে রয়েছে কোলেস্ট্রল রোধ করার একটি বিশেষ কিছু উপাদান। আপেলে রয়েছে ফ্লাভোনয়েড যা হার্টের বহু রোগ রোধ করতে পারে। আপেল খেলে স্ট্রোকের মতো রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। আপেল জুস করে নয় বরং চিবিয়ে খান। চিবিয়ে খাওয়ার সময় আপেলের যে মিষ্টি রস দাঁতে লাগে, এর ফলে দাঁত খুব ভালো থাকে, দাঁত নষ্ট হওয়া রোধ করা যায়। আপেল চিবিয়ে খেলে আপেলের উচ্চ পরিমাণ ফাইবার মুখে অ্যাসিডের পরিমাণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, ফলে মুখ শুকায় না, মুখের আর্দ্রতা বজায় রাখে। এমনকি আপনি যখন চিবিয়ে চিবিয়ে আপেল খান তখন ক্যাভিটি হওয়ার সম্ভাবনাকে রোধ করা সম্ভব। দাঁত ব্যথা বা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দূর হয় আপেল খেলে। এছাড়াও দাঁতের রং উজ্জ্বল হয়ে যায় আপেল চিবিয়ে খেলে। আপেলে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সব রেডিকেল দূর করে যা শরীরের কোষগুলোকে নষ্ট করে এবং নতুন নতুন ডিএনএ তৈরি করতে সাহায্য করে। আপেল খেলে টিউমার এবং ক্যান্সারের মতো রোগ দূর হয় সহজেই, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, পেটের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। দুইটি খোসা সহ আপেলের টুকরো রয়েছে 2.6 গ্রাম ফাইবার। ফাইবার হজমের প্রক্রিয়াকে ধীরগতি করে, ফলে আপনার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না, পেট ভরা থাকে এবং খাওয়ার চাহিদাও অনেক কমে যায়। এই জন্য ওজন কমাতে চাইলে অবশ্যই প্রতিদিন সঠিক সময়ে একটি করে আপেল খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে যে রোগগুলো প্রায় হয়, যেমন সর্দি কাশি পেট খারাপ বা হাই ব্লাড প্রেশার, এই সব সমস্যা দূর করতে পারবেন আপেল খেলে। আপেলে থাকা অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল সব ধরনের রোগ হওয়া থেকে শরীরকে রক্ষা করে। এখন জানাবো দিনের কোন সময় আপেল খেলে উপকার পাওয়া যাবে। আসলে বিকেলে বা রাতে আপেল খেলে হজমে ও অন্ত্রের সমস্যা হয়। এর কারণে পেটের যে কোনো রোগ, গ্যাস, অ্যাসিডিটি বা ডায়রিয়াও হতে পারে। এছাড়াও সারাদিন বমি বমি ভাব বা শরীর ঝিমুনিও লাগতে পারে। অতএব আপেল খাওয়ার উপযুক্ত সময় সকালে, সকালের নাস্তার 30 মিনিট পরে অথবা 30 মিনিট আগে আপেল খেতে হবে। মনে রাখবেন, কোনো টক ফলের সাথে আপেল খাওয়া যাবে না, যেমন আনারস, লেবু, মালটা বা কমলার সাথে আপেল খাবেন না, এতেও পেটে একই ধরনের সমস্যা হবে। এছাড়াও যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আপেল খাবেন না, 30 মিনিট আগে বা পরে খেতে হবে। তো এখন বলবো আপেল কখন খেলে বিষক্রিয়া হয়। আপেল খেলে তখনই বিষক্রিয়া হবে যখন আপনি আপেলটা ভালো করে না ধুয়ে খাবেন। স্বাস্থ্যের জন্য উপকারী এই ফলের মধ্যে রয়েছে বিষের বসবাস। আপেলের বীজে যে সাইনাইড রয়েছে তা আপনার মৃত্যুর কারণ হতে পারে। তবে একেবারে 200টি বীজ খাওয়ার পরেই আপনার শরীরে এই প্রভাব পড়বে।
তবে সবসময় চেষ্টা করবেন আপেলের বীজটা বাদ দিয়ে খেতে। কৃত্রিম উপায়ে আপেলের ফলন বাড়াতে এবং কীট পতঙ্গের হাত থেকে বাঁচতে আপেলেই সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয়। এ কথা প্রমাণিত। আমাদের শরীরে কীটনাশকের যে পার্শ্ব প্রতিক্রিয়া তা মারাত্মক ক্ষতি হতে পারে। সাধারণভাবে পানি দিয়ে ধুয়ে নিলে এই কীটনাশকের প্রভাব চলে যায় না। এই জন্য আপেল খাওয়ার আগে অবশ্যই 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এছাড়াও আপেলের শরীরে লেগে থাকা মোম অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে। আপেলের গায়ে যে মোম লেগে থাকে তাতে সালফার ডাইঅক্সাইড থাকে, যার প্রভাবে গলা খুশখুশ করা, বমি বমি ভাব কিংবা বমি ও ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। আপেল হোক বা অন্য যে কোনো উপকারী খাবারই হোক খাওয়া উচিত প্রতিদিন, তবে অতিরিক্ত নয়। আবার একটা না, দীর্ঘদিন কোনো জিনিস খাওয়া ঠিক নয়। অর্থাৎ আপনি বছরের পর বছর একই নিয়মে আপেল খাবেন না, এতে ক্ষতিকর প্রভাব পড়বে শরীরে। একটানা 6 মাস খাওয়ার পরে 1 থেকে 2 মাস গ্যাপ দিয়ে আবার খাওয়া শুরু করা উচিত, এতে শরীর সুস্থ থাকবে। তো আপেল বিষয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এখন থেকে সঠিক নিয়মে আপেল খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।